তিনশো কোটিতে এবার রূপালী পর্দায় সৌরভ মহেন্দ্র সিং ধোনি কপিল দেবের পর এবার বড় পর্দায় সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিজের বায়োপিকের সম্মতিও জানিয়েছেন সৌরভ সূত্রের খবর সৌরভের বায়োপিকের জন্য দুইশো থেকে তিনশো কোটি টাকা খরচ করা হতে পারে নিউজ আঠারোকে সৌরভ জানিয়েছেন হা নিজের বায়োপিক নির্মাণের বিষয়ে সম্মতি হয়েছে তবে ওই পরিচালকের নাম বলা সম্ভব হচ্ছে না সমস্ত কিছু প্রস্তুতিতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে সৌরভকে জাতীয় দলে সুযোগ পাওয়া থেকে ভারতীয় অধিনায়ক হওয়া বিশ্বকাপের ফাইনালে ওটা এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিসিসিআই সভাপতি হওয়া সব কিছুই ফুটিয়ে তোলা হবে রূপালী পর্দায় তবে কবে সিনেমাটি মুক্তি পাবে তা এখনও জানা যায়নি হাইবিয়ার্থ সৌরভের নেক্সট আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন